কোনোবাই যদি বিজেপিক বাদ দি ইলেকশন খেলিব খোঁজে, এটা বিজেপিও কারবাক বাদ দি ইলেকশন খেলিবর কারণে হাজু। কোনোবাই যদি আগবাড়ি আহে আমিও আগবাড়ি যাম, কোনোবাই যদি পিছুয়াই যায় আমিও পিছুয়াই যাম। এতিয়া 40খন আসনৰ আমি যোৱাবাৰ 26খনত খেলিছিলোঁ, 26খনত খেলি আমি 9খন নে 10খন আসন পাইছিলোঁ, যাওঁ 9খন পাইছিলোঁ। পৰৱৰ্তী সময়ত আৰু বহুত মানে এম চি এলে আমাৰ দলত যোগদান কৰিছে। আজি আমাৰ দলত 17জন আমাৰ এম চি এলে 17জন হয়নে নিৰ্বাচিত, আৰু কেইজনমান আমাৰ নমিনি আছে। গতিকে আমাৰ এই 17জন এম চি এলে নমিনেটেড আৰু ইলেক্টেড, গতিকে আমি এটা ভাল মানে শক্তিত আছোঁ। গতিকে আমি আৰু এই শক্তি বৃদ্ধি কৰাৰ কাৰণে আমি চেষ্টা কৰি আছোঁ আৰু আমি সফল হ'ম। বি টি চি গঠন হোৱাৰ পৰাই আমি কাৰো লগত মিত্ৰতা, 2015তো মিত্ৰতাত খেলা নাই, 2020তো আমি মিত্ৰতাত খেলা নাই। এইটো কথা আপোনালোকৰ জৰিয়তে যাতে ভ্ৰান্তভাৱে কোনো কথা বাহিৰত নাযায়, আমি নিজেই ই পি পি এলে যোৱাবাৰ খেলিছে, বি পি এফে যোৱাবাৰ খেলিছে, বিজেপি যোৱাবাৰ খেলিছে, নিজা নিজাকৈ খেলিছে। গতিকে কেতিয়াও বিজেপি বি টি চিত কারোর লগত মিত্রতাত আবদ্ধ হয় আমি ইলেকশন খেলা নাই। যদি বি পি এফ আর ইউপিএফ লগ লাগে ইলেকশন খেলে বিজেপি সরকার গঠন করতে, এই তো চাওক এইবিলাক কথা মানে বহুত মানে ইমেচিউড কথা হব, বা বহুত ধরক মানে কি বলি কয় ইমান এবছরতকৈ বেশি সময় আছে, প্রায় 13-14-15 মাস বি টি সি ইলেকশনের কারণে আছে। আজিতে চলি হব, চলি নাম কি থম সেটি যদি আজিতে চিন্তা করো, সেটা মই ভাবো এইটো অলপ অপেক্ষা করাতো ভালো। 25ৰ যেহেতু বি টি সি নির্বাচন, ভারতীয় জনতা পার্টিয়ে নিজের সংগঠন পূর্বতকৈ অধিক শক্তিশালী করব প্রতিটি বুথত, আর তার কারণে তেওঁলোকেও শক্তিশালী করক, ইয়াত কোনো নাই। সমান্তরালভাবে ই পি পি এল শক্তিশালী হোক, বিজেপি শক্তিশালী হোক, আর বি টি সি 2025ত ভারতীয় জনতা পার্টি ই পি পি এল আমি যি আজির দিনত আমি এইটাই কব পাৰো, 25তো আমি বি টি সির 35 লক্ষ লোকর জনসাধারণক সুশাসন দিয়ার কারণে বিভিন্ন ধরনের উন্নয়নের যদি যাত্রা আমি আরম্ভ করেছি, যাত্রাক শক্তিশালী রূপ দিয়ার কারণে বি টি সিত স্থায়ী শান্তি আর প্রগতি ইয়াত প্রতিষ্ঠা করার কারণে আমি একেলগে কাম করে আছো। আপনি বিচরা বাতর পাব কেবল নিউজ 18 অ্যাপত। নিউজ 18 অ্যাপ ডাউনলোড করবলৈ স্ক্যান করক এই কিউআর কোড, গুগল প্লে স্টোরতো পাব এই নিউজ 18 অ্যাপ।